হার জিত চিরদিন থাকবে, হার জিত চিরদিন থাকবে। কেমন আছো? ভালো আছো? তোর এত বড় সাহস, তুই আনে জিজ্ঞাসায় কেমন আছি না? তিন তিনবার ক্যারাটে মার খাওয়ানোর পরে তো স্বাদ মিটো না কেন? তিন তিনবার ক্যারাটে মার খাইছি তো কি হয়েছে? দরকার হলে বাংলা মার খাম, তিনবার খাইছি আর দরকার হলে একশো বার খাম, এটা কোনো ব্যাপার না। আমি বরিশালে বলা, বরিশালে একটা বলা আধারে ভালোবাসে, বুঝছো? আরে কলজা শুদ্ধ ভালোবাসে, আমি তোমার কলজা দিয়ে ভালোবাসি। আই লাভ ইউ, আই লাভ ইউ ভেরি মাচ। তোর কলজা দেহানির এত শখ, এর আগে ক্যারাটে মার দিয়েছিলাম না, এবার সলিড বাংলা মার খা। আরে খোদা, এ করছে কি? তুলার মতো শৈলটা রে কক সিট বানা লাইছে। বেরি মেছে মায়ের খাওয়া টুলু ভাই, অনেক ভাগ্যের বিষয় কপাল। আর ভালোবাসার জন্য মায়ের খেয়েছে তো কোনো বিষয় না, লাইনে থাকো পায়া যাবা। আর মুরব্বীরা কি কেছে জানো তুমি? মুরব্বীরা কইছে বেরিয়ে মেছে মায়ের খাইলে নাকি হায়াত বাড়ে। আমার জীবনে অনেক বেরিয়ে আসে তার আবার ভালোবাসা, তুমি লাইনে থাকো পায়া যাবা। স্প্যানিশ ভাষায় এই কলোনির ভিতরে একজন নোয়াখালীর মেয়ে একজন বরিশালের ছেলেকে দৃশরাং 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 এমন কষা করছে যে একদম পাউডার বানায় বালাইছে। আরে মে বাবা, আমি আইয়া নে ভাই, মারিয়া লাইছে, জানে শ্বাস করিয়া লাইছে। মারিয়া লাইছে কারে? আর আপনার ছোট ভাই রে টুলু ভাই রে। টুলু রে মারিয়া লাইছে? হয় এ ছোটা শাকিলের ভাই রে মারিয়া লাইছে। কই কি এ কেডা মারিয়া লাইছে দই দেই? আরে কবু কি ওই নোয়াখালী একটা বিতকুটে মাইয়াছে একটা নিন না, কি এরকম করে একটা খাই মারছে হুইয়ে পড়ছে টুলু ভাই। নোয়াখালী হাত দেশে আমাকে গায়ে বরিশাল লেগো গায়ে হয় এই বাড়ি। আমরা কি ভাসি আইছি নাকি গঙ্গা ভাই? হ্যাঁ না, আমরা কি বুড়িগঙ্গা গাইতে ভাসি আইছি? এ রান্দা কোনানে রক্তের গঙ্গা বসাই দেবো কিন্তু আজকে।
মন্ত্রী তো হবই চিফ হুইপ হয়ে যাইতে পারি আরে বর্তমান মন্ত্রী সভায় পাঁচজন আছে বরিশাল বুঝছো এমপি তো আছি সোফরাই একটা খান ফাড়াই গেলাম তুই যা ওদিক যা সব বরিশাল খবর দে যে হানে যত বরিশাল বান দিয়ে নিয়ে আয় সোফার পরে দিবি আনে মিঠু হালা ফালা সামনে খাড়াই থাকবি এ তুইও যা দেখ ওদিক দেখে কেউ যা নাইট করে নোয়াখাইলিয়া আইলে রান্তে দেখো এ তুই এদিকে তুই এদিকে বান ঠিক মতো মানছো তো একটা নোয়াখাইলিয়া আইলে সান গ্লাস দিয়ে যা রোদ পরে আর দেখে রাইস আইতে আছে আমি বাদির আছে খাম্বার লগে কত বড় সাহস আস্তা ডাকাই তাকে আর মনে কি কয় জানেন নি আর মনে কয় আর যদি ক্ষমতা থাকতো তইলে ব্যাগ বরিশাল লাগো দড়ি দড়ি ওই আন্দামান দ্বীপে নিবাসন দিতাম আন্দামান ন আন্দামান এগুন রে উচিত অজ্ঞজ্ঞ করে নি একরে ওই মঙ্গল গ্রহে কবর দাম একরে ঠিক কথা কইছে ইয়ান তোর হাইতেন না ই গুন্ডে অজ্ঞজ্ঞ ধরি হাতে মারতে হইব আচ্ছা তোরা স্নুপ করবি নি তুই হুদা হুদা ওলাগারে মাইল লিখিল লাই হুদা হুদি মারছি আনে কি এখন আই হুদা হুদি মারছি হ্যাঁ তার গুদ্দার কত বড় আরে প্রেমের প্রস্তাব দেয়
একবার না দুইবার না সাই সাইবার দিলে দিছে হিলা হিতের মাইবিনি ওলাগা তো দেখতে উনতে খারাপ ন বালা বালা কি আর বালা বরিশালে হলো আবার বালা হয়নি বালা হইতো নকিল্লে আর দেখলে সালাম দেয় একটা উত্তই হড়ি যায় হ্যাঁ এগুনে উপরে দি বালা আর ভিতরে ভিতরে বদের আড্ডি সামনে সালাম দেয় আর পেছনে দেয় গালি আপা আপনার তো বয়স হয়েছে তাও আপনারা এই বরিশাল লাগো চিনেন ননি কেন ওইছে ওইছে তুই এখন কাম করস তুই সেখানে যা না যাই হেগুনের কাছে মাপ চাই তোর মামারে সুডাই লই আই অসম্ভব আই হাতাকর কাছে যাই মাপ চাইতা আই কলেজে পড়া মাইয়া আর একটা ফেসিজ আছে না ঠিক আছে ঠিক আছে তুই যাই যা আরে মানিকা তুই যা আর দর হবে হেতাটা যদি আমি মারি হলাই তুই এসব কি কইতিস আই হুনছি হেতাটা মানুষ জব করে নদী ঢালাই দেয় ও মা কই কি আরে আর মিটার কি হইগো আর স্ত্রীর একমাত্র স্মৃতি ও গোদা তুই কোন সময় ওই মাইয়াদের যাবি না আর এই নোয়াখালীর দজ্জাল মাইয়া আমি তোর লগে আরেকগো মাইয়া দেখবো সুন্দর দেখকে মাইয়া এর ধারে যাবি তুই খালাম্মা খালাম্মা আপনি জানেন ওই খবিস নোয়াখালীর মাইয়াটা এই টুলু বাইরে এনে সাইবার মারছে তিনবার মারছে কিছু কই না সাইবার মতো ছাড়ি দিতে পারি না ওই একটাতে বাইন্দে থুয়েছে খামার লগে দেখলে তামসাটা বুঝবি না রে আর ওরা কি ওই ভাসাইছে নাকি নদীতে হ্যাঁ আর ওরা কি আমেরিকায় দিয়েছে একটু ভালোবাসার কথা কইতে গেছে ভাই জানে তোর কেমন মাইনে দিস আপনি দেখেন নাই তামসাটা তামসাটা দেখছো এইরম মারে মাইসে রে মাইসে এই দাও কিরম ফুলেই হালাইছে জায়গাটা এ বলো দে এ বলোটা বেটা জায়গা আর দাও কা বলেছে বলো তারি গুলানের কথা না কিছু এ মা এ পালম গরম মানে ঝাঁক দাও নদী ভালো করলি না রে নদী ভালো করস না খালি একখানে শাড়ি দেখ খালি রে তুই বাঞ্চো ঢাকা শহরে নোয়াখালীরা যদি একবার স্ট্রাইক করে তাহলে ঢাকা শহর তো বন্ধ যাবো হুরে দেশই বন্ধ যাবো এসব খালি পেট 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 পেনা ফটো কাতো তোর মুখ ব্যথা করে না একটু চুপ থাক বেড়া হাজি জানি কোন জায়গার নোয়াখালী আমি ওই হ্যাঁ তুই আলোকে রুম করো হ্যাঁ তোমার বড় আমি আর ক্লাসমেট আলো বরিশাল লোক কোনো সিনিয়র জুনিয়র জ্ঞান নাই এবার থাম বেড়া কেনু সময় কেন ছোড়বারও নাই কেনু কেনুই হাজি জানি কোন জায়গা প্রিয় দেশবাসী এই এলাকায় কলোনির ভিতরে প্রত্যেক ডরমেটারিতে যুদ্ধ শুরু হয়েছে মহাযুদ্ধ বিশ্বযুদ্ধ এই যুদ্ধ চলছে নোয়াখালী বনাম বরিশালের মধ্যে সবাই তালি আমার মনে হয় এই যুদ্ধ কোনোদিন থামবে না এর মধ্যে কোনো কমার্শিয়াল ব্রেক নাই ওয়াতাশিওয়া দাইগা কুদে কুদাসাই মিনাসিওয়ানা ওয়াদাসি দাদা নিকুনি দি দেবা হাদি ভেজুনে নি কুদব দাদা হাসকা উমা এত তো দেখি পুরা পাগল না পুরা না কিঞ্চিত পাগল আমি দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের উপর যে বোমা বর্ষণ করা হয়েছিল তাতে যে ক্ষতি হয়েছিল তার চেয়ে বড় ক্ষতি এই কলোনির ভিতর হয়ে যাবে যার কোনোদিন থামবে না না রে ভাই এগুলো ঝামেলা সহ্য করা যাবে না প্রতিদিন এগুলো ঝামেলা সহ্য করবেন আপনি হ্যাঁ এ বরিশালের একটা ট্যাংরা আর নোয়াখালীর একটা মেয়ে হ্যাঁ প্রতিদিন একটা কাঁথাল করবি আর তারে সহ্য করা যাবি হ্যাঁ এর আগেও তিন তিনবার এগুলা করছে আরে না ভাই একটু থাকা যাবি না সোলপল নিয়ে কেল্লা বেলা শুরু হয়ে গেছে সোলপল একটা মানুষ যত রক্ষা করা লাগবে এগুলা পারবো না ভাই যা করার করুক দিন শালারা নিজের নিজে মালামারি করে মরু শোক দশ ওই নোয়াখালী চেংড়িটা ওই বলে আবার কি ক্যারাটি ফেরাটি শেখে আর ওই চেংড়াটা খালি ধরে ধরে ডাঙায় আচ্ছা তুই বেটি সহ মানুষ তুই বেটা সার কাত হাত তুলবো কেন না সব দশ ওই বরিশালি ছাওয়ালটা আচ্ছা তোরে মারে তুই যাইস কে দূরে দূরে সরে থাকতে পারিস রে আমার নাকি ভালোবাসে ভালোবাসার কথা কতি যায় আর দুই দিন পর পর মারে ভালোবাসার কথা কতি যায় তো কী হয়েছে ভালোবাসার কথা কবার নাই তোমরা আমরা ভালোবাসা করি নে ভালোবাসার কথা কওয়া সকলের অধিকার আছে নাকি কন আপনি কথাটা আমি ঠিকই কইছি এই কোয়াটার অন্য কোনো অঞ্চলের মাইয়ে নেই আচ্ছা তোর প্রেমে পড়ার দরকার কি প্রেমে ফুরতি চায় তুই বরিশালের চল বরিশালের মাইয়ের কাছে যা আরে নোয়াখালী ছাড়া অন্য কোনো দেশ নাই তুই ইসে যা ওই পঞ্চগড় যা তুই সিলেট যা তুই খাগড়া ছড়ি যা তা না যে খালি মাইয়ের কাছে যায় খেয়ে মাইয়ের কাছে যায়
এটা কি করলেন আপনি? অজন লেখে কামে প্রেম করে আজুড়ে কথা কই না দিন, অঞ্চল বোঝো না ফঞ্চল বোঝো না, খালি প্রেম খালি প্রেমের কথা কম। এই বেশি ফরং ফরং করিচ্ছ, যা নাকি যাও ধরে এসে বিচার করো। হ্যাঁ আমরা কি প্রতিদিন এগুলো বিচার করে থাকবো নাকি? এটি বরিশাল, নোয়াখালী, সিলেট, কুমিল্লা, তসর সবগুলোকে একসাথে মিলেমিশে থাকা থাকবে, বুঝছেন? এত ফরক ফরক যে করছেন, যান না কে যান, ধরিল এসে বিচার করেন, বিচার করেন, আমি আর করবার পারবো না ভাই। ওই মাইয়ের মামু আছে না টেনিন নেন, এইটা দেখি কি রাস্তায় দিয়ে যাই আটটে যাও ধরছে, আর যাই আবডাই ধরছি আমরা, বুঝছেন? নিয়ে আসার পরে খাম বল্লকে বাইন দিয়ে লাইছি, কি দিয়া ছাগল দিয়ে ধরি দিয়া কি কর। মিঠু আর গান মধ্যে কতটি ডাই আইনে ছাড়িয়ে দিয়েছে বুঝছেন, কামড়াইয়ে দিয়ে ফুলেই গেলাইছে আরামসে দাঁড়িয়ে। আরে কোদা এই সময় আমারে খবর দিলি না কা, হেলে আমাকে কেমনে আর দাঁড়া ভাঙিয়ে দিতাম, সুপ্রাই আর গালের মারি ফেটাই দিতাম। এ মিঠু এবার কি জান করলে জান তোরে, এই কথা সে মাঠে কয় কয় যে সিনিয়র জুনিয়র শিখে এবার আমাকে বড়ি। আমার ভাই টুলু হ্যাঁ কয় সিনিয়র জুনিয়র, ওরে যে বাসাই দিই না কাইটে এই আর দিবে জীবন। আমার হল লাইফ তো এই ধরনের কোনো ঘটনা ঘটে না, এ বরিশাল নিয়ে কোনো বুঝেননি, আরে ফিলারের লোকে বান্দি রাখছে, দেখছেন আমার হাতের এখানে কি অবস্থা, গিট গিট ফুলে গেছে গো, এখন আরে থাপড় মারছে। এই তোমরা কি কেল্লা বেলা শুরু করছো, এই সারাদিন অগ্নি দিয়ে আসলেন না, আপনি হোনেন না আজকে সারাদিন কি হয়েছে কলোনিতে, এই ছোটা শাকিল যেখানে থাকে দুই মাইলের মধ্যে খবর হয়েছে, কাকা আপনার কাছে খবর যায় নাই? হুনেন কাকু আমি যদি একটা ফোন করতে পারতাম বুঝছেন, তা আমি এক ট্রেক আর্মি কিন্তু এই কলোনিতে আনতে প
যায় যদি খালি ফুদর চোদ্দ গোষ্ঠী নিবাই হেলাইতে পারে। কথা শুনছেন আপনি? এই তো তোকে মাপ চাইতে হবে সবাই সামনে, মুরব্বীর সামনে মাপ চাইতে হবে। অসম্ভব প্রশ্ন উঠে না মাপ সবার, বরং তোরা উল্টা যায় আর ভাগনি কাছে মাপ চাইবি, বুঝছস? আরে কত বড় সাহস দেখছি নিয়ে বরিশাল লাগো। হ্যাঁ আরে আমরা আমরা নোয়াখালীর লোকে বুঝি নিয়ে বরিশালারা ভালোবাসা করতে চায়। এ বেটা এ ভালোবাসা কি পাপ? ভালোবাসা হইলে পবিত্র জিনিস বেটা, বুঝো? হ্যাঁ এটা তো আমি বুঝি, কিন্তু যে বরিশাল লাগার লোকে ভালোবাসা হলে গিয়ে পাপ? আরে থামো তো থামো, বরিশাল আর নোয়াখালীর মধ্যে প্রেম হলে এটা পাপ না? তুমি এত বড় একটা স্যাংরা হচ্ছ এলে বুঝো না, এলে তোমরা মিলিমিশি থাকো এটা আর কেউ আজ নয়, বুঝছেন? এই এই কোয়ার্টারের মধ্যে আমরা সল মেয়ে নিয়ে থাই, তোমাকে এই তেলের সুবাতি দেখার জন্য। আচ্ছা ঠিক আছে কাকু, আমার একটা জরুরি ফোন করতে হবে, আর মোবাইলটা দিতে কমছে। হই ফোনটা দিয়ে দাও, কয়ে দিলাম দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে কাকা, ঠিক আছে, আমি তোরা মুরব্বীরা যখন কইছেন আর ফোন ফেরত দিতে আসি। এ স্যামসং দে ফোন ফেরত দে, দে ফোনটা দেওয়ার আগে ভাবছিলাম একটা বাসডোলা দিয়ে সারিয়ে দিব। এই রাখ বাসডোলা দিবি? আচ্ছা দিবি আনে, পরে দিবি আনে। এই নে ফোন ফেরত দিলাম, বুঝছো? আর রাস্তায় দিয়ে যে কালে আঁটবি, হ্যাঁ এই বরিশাল লোক দেখলে কবে কি আসসালাম আলাইকুম ভাইসা, বুঝছস? কত কথা বুঝছি, ওয়ালাইকুম সালাম তো কমু, তবে তোর করেও কই রাখি একটা জিনিস বরিশালে, বুঝছস নি? দিন গুনতে থাক, বুঝবি ঠেলা। হ্যালো কে আজ দিন নি রে? হ্যাঁ আমি মিন্টু কইতেছি। আরে শুন, আমার তো একটা বিরাট প্রবলেম হয়ে গেছে কই। হ্যাঁ আমাদের কলোনিতে, আরে বরিশাল লোক লগে শুন, তোরা আমি একটা কথা কইতেছি, তুই কিন্তু এখনই এক ট্রাক আর্মি ফাটা দে। হ্যাঁ ফুল ব্যাটালিয়ান, হ্যাঁ ফুল তিনটা কেরেনো ফাটাবি আর কামান ফাটাবি তিনটা, আমি দরকার হলে বরিশাল লাগলে ঢাকানো বাংলাদেশ তো আমি গুছি গুছি ছাড়মু, বুঝতেছি? হ্যাঁ ওকে। আরে ফোন রাখ বেটা, ফোন কি চালু আছে না বন্ধ আছে লে ফোনটা? হ্যাঁ বেটা বন্ধ ফোনটা কথা একটু পরে একটু পরে মুরব্বী, আপনারা হনছেন মুরব্বী হনছেন আপনারা, ওই ফোন বন্ধ করে আর আর্মিরে খবর দাও। এই ভাবি একটু পরে ধর দেই। হ্যাঁ বেটা কত টাকা? হ্যাঁ বেটা এভরিবডি কোয়াইট, এখন রাত্রিকাল, মানুষের বিশ্রাম নেওয়ার সময়, ছেলেপেলের লেখাপড়ার সময়, ঘরে ঘরে সবাই লেখাপড়া করতেছে, আর এই জায়গায় আপনারা বসে থেকে জেলায় জেলায় যুদ্ধ করতেছেন। এই যুদ্ধ গোটা দেশে ছড়ায় পড়বে, এই কলোনির ভিতর থেকে যুদ্ধে যুদ্ধে দেশে ক্ষতবিক্ষত করে ফেলতেছেন আপনারা। আমি বললাম এই সমাজ
জনগণ হইল ফর দ্য পিপল অফ দ্য পিপল বাই দ্য পিপল। আমি ফরেন পাগল বলতেছি, আমার কথা যদি না শোনেন তাইলে পারে কিন্তু সব লোকরে তাই না আমার দলে নিয়ে আসমু সবাই। এটা কোনো কথা হইল মামা? আমি তো কিছু হনেনি নাই, ঘটনা যা হয়েছে হ্যাঁ সেই বা খালি আপনি হনছেন। নোয়াখালী হালা ফেলার তো মোটামুটি দহল হয়ে গেলাইছে, তো একটারে শেষছি কায়দা মতো মিঠু আর আমি দুইজনে মিলিয়া দিছি। তুই একটা পুরুষ মানুষ না, মরদ না, মাইয়ের হাতে মাইর খাও। হ্যাঁ মামা, আপনি এটা কন কি যারে ভালো ভাই হ্যার মাইর খাও তো ভালোবাসার পরশ। ভালোবাসা পরশ হ্যাঁ মন খারাপ করছে। আমি সৌদি আরবে আইছি না, এখন ভিলেজে থাকি, গ্রামে থাকি। ওই নোয়াখালিয়া মাইয়ারে তোর লগে বিয়া দিব, তারপরে ছাড়। ভাইজান, এ আপনি কি কইলেন? কে যে মাইয়া আমার পোলক ঘর মারি ফেলাইতে চাইছে, একার ভাড়াই ফেলাইছে, হেই মাইয়া আনমু আমি আর হেল লগে বিয়ে দিব আর। আরে হন, এইটাই তো হলো ভিলেজ পলিটিক্স, বুঝছস? আরে ওই নোয়াখালিয়া মাইয়ারে আমার ভাইনার লগে বিয়া দিব, তৈরি তো আমাকে বিজয় হবে, আমরা পরিশেল না বেড়া। মামাই দাই একান কঠিন কথা বলিয়া লাইছে এটলু, এ কি হলছো? তুই চিন্তাই করিস না, তুই যখন শখ করছো সে হ্যাঁ নোয়াখালিয়া মাইয়ারে তোর কাছে আইনে বিয়ে দিয়া তারপরে আমি রেহাই পাব। আর পাপের নামে একটা কেস ঢুকাই দেবো না সৌদি আরবে, আমি ঘুরিয়েছি কি এমনি বেটা? হ্যাঁ আরে বেটা, মোর নাম গফফার। থাক মিন্টু থাক, তোর ফোন করনের দরকার নাই, তুই সই সালামতে আইসো এই যথেষ্ট। তুই আর একমাত্র স্ত্রীর স্মৃতিচিহ্ন। আচ্ছা দুলা ভাই, আপনি এটা কি এখন কনসে? এটা আমাদের অস্তিত্বের উপর আঘাত না? না মিন্টু, তুই ব্যাকরে মোবাইল দিয়ে জানা দে, এই পরিশাল লাগো লগে আঙ্গ যুদ্ধ শুরু হয়ে গেছে। মামা কাউরে জানান দরকার নাই, হ্যাতাকল লাই আই একলাই যথেষ্ট। ব্ল্যাক বেল কি আর এমনি এমনি মুখ সাই দিছে নি? এইবার বলছিলা বেকুটা সামনে হরক এক করে হিডি ঠ্যাং দুইয়ান ভাঙি হাতে ধরাই দিন। ওকে ঠিক কইছস মামু, তো মামু খালি বেকুপ দাঁড়ো না, তো হেতার লগে যে ভাই বেড়া আছে না হেগুনের একটা গোষ্ঠী শুদ্ধ তুই সাহসটা করবি। আর হারা দিন ফিলারের লগে বান্ধি রাখছে, আর তুমি চিন্তা করিও না মামা, আগে আর সামনে হরক সাও কি করি, এরকম দুই সাইড দশ গা আকাশে। যুদ্ধ শুরু হয়ে গেছে, যুদ্ধ যেদিকে তাকাই খালি যুদ্ধ, দেশে দেশে পৃথিবীতে সব জায়গায় যুদ্ধ। সন্দেদা আল্লাহ সন্দেদা, আমার মতো এমন কারো কারো না। সামনে কোন বরিশাল পড়লে মারি লস বানাই হালাবি। ইয়ানের কন লাগতো না আর ভিতরে আস। আমি জানি মা, এমনি কইলাম আর কি, তোর পিতার অনেক ভরসা আছে। এই মমেনা, তুই হেতে কোনটে মারামারি করতে মারণ করবি তা না, তুই উস্কাই ধরি। আপনি একদিন কি এখন ভাইজান? হ্যাঁ আজকাল আর সেই সময় নাই, হারা জীবন মাইয়ারা মুখ বুঝি সহ্য করছে, অন সময় আছে রুখি দাঁড়ানের। আর হেতে রেখে এমনি এমনি কেরাতে শিখেছিল যা মা যা আল্লাহ ভরসা তুই আমার এগুলা আল্লাহ হেতে তাকত দাও শক্তি দাও আল্লাহ। থাম মিনটাটা গেল কই?
এই তোর কামা না সরা, আর এই তোর আর্মি। বরিশাল্লা, তোর মতো মশা মাসি মাইতে কামান লাগেনি রে, তোর তো ওই হাতে টিপ দি মারিলে দেখার। চুপ, ছোটা সাকেলের গায়ে হাত তুলতে আইসস না, কত বড় গুদ্দা তোর। আয় তোর বাইরে। ঠিক আছে, আজকের মতো তোরে মাফ করে দিলাম। ভাগ্নি, তুই একেবারে ঠিক সময় আইসস, বরিশাল্লা হালারা আরো দৌড়ানি দিছে। হালা বরিশাল্লার দল তো এত বড় সাবাস, আর মামুরে দৌড়ানি দেশ কেন? এরা ভাগ্নি না, ভাগ্নি তো না, তোগোল্লাই একাই একশো আইস তোগো একদিন কি আর একদিন। তুমি তো আমার নিজের পায়ে দাঁড়াতে শিখেছো, তোমার লাগে তো আমি যোগ্য হইছি, আমি তোমার যোগ্য, তুমি আমার বিয়ে করবে না, কারে বিয়ে করবা তুমি? একেতবারই বরিশাল, তার উহরে আবার ইনস্যুরেন্সের চাকরি, কি আমার চাকরি রে? ওই হন, দরকার হলে হারা জীবন বুড়ি হয়ে থাকুম, তার হরে তোর মতো বরিশাল হলে না বিয়ে করতে না, বুঝছ? তুই আর ইনস্যুরেন্সের চাকরি লোভ দেয় বেশি হারাম দেয় বুঝছ তুই? শোনো 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 শোনো, যারে ভালোবাসি, হ্যাঁ অনেক কথা শুনতে রাজি আছি, কিন্তু তুই তো করি করবে না, তুই তো করি শুনতে ভালো লাগে না। কি আমার পোলারে মারে, আমার পোলারে দৌড়ায়, পাইছে কি মাইয়ায়? ওই মাইয়ার গুষ্টি আমি উড়ে যাই ছাড়মু। আল্লাহ, তুমি কি করো? আমি বরিশালিয়া, আমি মারবো আরে। খোদা, তুমি আমার সহায় হও। ওরে তো শেষ কর্ম, আর গুষ্টিও শেষ কর্ম। এই কি সেম সিলাইতে আছেন কা? হ্যাঁ সিলাই কে হ্যাঁ জানো না, মাইয়া বানাইছে কো বেয়াদব, রাস্তায় বেড়াগো দৌড়াই বেড়ায়, আবার আমার পোলার গায়ে হাত দিছে, নোয়াখালিয়া ভূত শয়তানের এক ট্রেন। শিখাইছো কা? তুমিও শেখো, হলে মাই মাইয়া দুইজনে বেড়াকে খেতাইতে পারো রাস্তায় বইয়া। আসসালামু আলাইকুম ভাইজান, আপনি কেমন আছেন? আপনার পরিচয়টা কি? আমি হলাম গফর আলী, বালি বরিশাল। বরিশাল? হ্যাঁ, কে কথায় বুঝতে পারেন নাই না মানে, আমি একটু বোকা তো।
আমনে বোহা না মানে আর মনে নাই বোকা কিন্তু আর মাইয়া এ আসলে আমনের মাইয়া বোহা আমনের মাইয়ার সম্বন্ধে কথা কইতে আইছি আর মাইয়া শিকা কি সেতির লন আরতে আরতে কই আন আহা খালি গায়ে আর দেন বরিশাল লোক ওই বদুকবাস সান সাইলে গায়ে আর দি হালায় ঠিক আছে ভাইজান গায়ে হাত আর দিব না আর দিব না আডাডিও করবো না এনে বে কই শোনেন কয়দিন পর তো মোরা আত্মীয় হইতেছি আত্মীয় হইতেছি মানে আরে আত্মীয় নয় উপায় আছে কলোনির মধ্যে বরিশালের নোয়াখালের যে ঝগড়া মারামারি কাটাকাটি হিয়া থামাইতে আত্মীয়তা ছাড়া আর উপায় কোনো নাই কেমনি আত্মীয় মো এইবার আপনার মাইয়া শিখা আর আমার ভাগিনা টুলুর লগে বিয়া দিয়া টুলু মানে টুল্লা আপনার বাইগনা আরে আপন বাইগনা বুঝছেন ওনার একটা কথা কই এই যে আইসকেল পোলাপানগুলি দেখেন না এরা কোনো পোলাপান হ্যাঁ পুরুষ মানুষ আমার বাইগনারে দেখলে আপনি চাইয়া থাকবেন যেমন ফর্সা তাগড়া এরকম শিক্ষিত বুঝছেন আরে এই যে কয়েকদিন আগে ইন্স্যুরেন্সের চাকরি পাইছে ইন্স্যুরেন্সের চাকরি কি সোজা কথা হ্যাঁ ভাইজান আপনার মায়ের লগে আমার ভাইগনার বিয়ে হইলে আপনার মাইয়া রাজনারীর মতো থাকবে বুঝছে রাজনারী কিন্তু শিকা হনলে তো রাগি আগুন হয়ে যাইব এটি তো বরিশাল হলে একদম পছন্দ করে না আরে পছন্দ করে না করবে আপনি করাইবেন আপনি বাপ হয়েছেন কে হ্যাঁ আপনার বাপের কাজই হয়েছে মাইয়ারে বুঝান আচ্ছা আপনার কথা শুনি খুব ভালো লাগিল আর মাইয়ারে বুঝামো হেতির হুবুরেও বুঝামো জেনক আপনার বাইগনার লগে হেতির বিয়াই দিমু এই তো বুঝছেন জানতে লিবে এসব বিয়াই সাহেব পটছে কাব হইছে মামায় পটছে বুঝছেন নি এই দুনিয়া চলতে হইলে আর কেন সালাগুতে হয় বিশেষ করে যে দুনিয়ার ওই বরিশালের মতো প্রাণী আছে থাকবো আম্মা আপনি রাস্তা করেন না হেদার এরম করতেন না তুই বিয়ার কি বুঝছ হ্যাঁ চুপ করে বসি থাক বিয়া ঠিক করি কি দোষ করছি তুই আরে কইল আসসালামু আলাইকুম বেয়াই সাহেব কি হইলে মুখটা ঘুরাই নিলেন কে ও আমনের লগে নামাজ পড়ি নে হেলে গিয়া ভাইজান আমি নামাজ পড়ি তো দুঃখ কি পাঁচ তো ঠিক মতো পড়তে পারি না ঠিক আছে এখন থেকে আমি আপনার লগে নামাজ পড়ব আপনার লগে আর কোনো কথা নাই কথা নাই ঠিক আছে তা আমার সালামের উত্তরটা তো দেবেন নাকি ওয়ালাইকুম আসসালাম এখন কন আপনার হস্তাবের কথা বাসাত কনে ব্যাকে আরে বইছে যদি আবার শুনে আমি আপনার লয়ে কথা কইছি তাহলে শিকা আর হিটি কবরের ভিতরে ঢুকায় হেলাইব ও বুঝি 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 আপনার মাইয়া আপনার কথা শুনে না উল্ডা আপনার মাইয়া আপনার কথা শুনে হ্যাঁ আই কিরমো আই যে বোকা কেডা কইছে আপনি বোকা আরে আপনি একজন ভালো মানুষ সহজ সরল মানুষ পাশক তো নামাজ পড়েন শোনেন পেয়েছেন আপনার মাইয়েডারে কেমনে বসে আনতে হয় এইটা কম দেহি যেভাবেই হোক এই বিয়েটা কিন্তু করাইতে হবে বেয়াই সাহেব না না হেতিরে বসে আনান সম্ভব নয় এই বিয়ে ওই তো নো আরে অবশ্যই হবে আচ্ছা এমন কীটা আছে যার কথা হ্যাঁ শুনতে পারে এইটা কম দেহি এটি কারো কথা শুনে না হেটি কালি শুনায়
একেবারে বরিশালে মাইয়া গো মতো হইছে। বরিশালে মাইয়ার মতো তো হের লেগেই তো বরিশালে বউ বানাইতে চাই। আচ্ছা বেয়াই সাহেব, আপনার মাইয়ার এই মনে করেন এমন কোনো প্রিয় ব্যক্তিত্ব আছে যার কথা শুনলে একেবারে আইসক্রিম মতো গলিয়ে যাইবে? মুঞ্চি একজন আছে, হাতের সামনে লই যাইতে হারলে হেঁটি আর মনে গলি যাইব, কিন্তু হাতের হাইবেন কণ্ডে। আরে পামু পামু, কেমনে পামু, এটা আমার ব্যাপার, এটা আমরা হলাম বরিশালের লোক, আমার লেগে এটা ওয়ান টু ব্যাপার, কনাম নে। আচ্ছা ঠিক আছে, কম চলেন যাইতে যাইতে শুনিয়েন। ঠিক আছে এখানে শিখাদের বাসা কোনটা? কাকি চান তুমি? শিখা? হ্যাঁ। আমি তোমার কাছে এসেছি। আমার কাছে? আপনি কে? তুমি আমাকে চিনতে পারছো না? না মানে না, একটু একটু চেনা চেনা লাগতেছে, মানে আপনার চেহারার সাথে যে হুমায়ুনপুরি দিচ্ছে চেহারা অনেক মিল। আমার চেহারাটা হুমায়ুনপুরির মতো? আসলে আমি হুমায়ুনপুরি। ও আচ্ছা আচ্ছা, আপনি হুমায়ুন ফরিদি? উমা মারে সুকমেল, আপনি আমার অনেক ভক্ত, আমি আপনার অনেক ভক্ত, আমি আপনার সব নাটক দেখি, আমি আপনার কোনো নাটক গিয়ে করি না, আমি বাদ দিই না। শোনো, আমি তোমার কাছে একটা কাজে এসেছি। জি বলেন বলেন। মানে আপনি একটু ছাড়বে? মানে আমি তোমাকে তোমাকে টুলুর কাছে নিয়ে যেতে চাই। আচ্ছা যাব। টুলু? কোন টুলু? টুলু? হ্যাঁ টুলু, আমি শুনেছি টুলু তোমাকে অসম্ভব পছন্দ করে, কিন্তু তুমি টুলুকে অপছন্দ করো, কারণ ওর বাড়ি বরিশাল। দেখো তুমি বুদ্ধিমতী, লেখাপড়া করছো, এসব আঞ্চলিকতায় বিশ্বাস করা কি ঠিক বলো? না মানে আমি আসলে ছোটবেলা থেকে বরিশালাদের একদম দেখতে পারি না। তুমি কি ওই কবিতাটা পড়েছো, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে? জি পড়েছি। কার লেখা বলো তো?
কবি জীবনানন্দ দাশের মা কুসুম কুমারী। একবার ভাবো, কবি জীবনানন্দ দাশের মতো লোকের বাড়ি বরিশাল, শুধু তার বাড়িই না, শেরেবাংলা একে ফজলুল হক তার বাড়িও কিন্তু বরিশাল। বরিশালে এমন অনেক গুণীজন আছেন, সেরকম নোয়াখালীতেও অনেক ভালো লোক আছে। এই মুহূর্তে আমার মনে পড়ছে বিখ্যাত নাট্যকার প্রয়াত সেলিম আলদিনের কথা, তার বাড়ি কিন্তু নোয়াখালী। কিন্তু তাকে যদি তুমি জিজ্ঞেস করো আপনার দেশ কোথায়, উনি কি বলবেন জানো? উনি বলবেন যে আমার দেশ বাংলাদেশ। দেখো, আমি আসলে এখানে এসেছি তোমার সাথে টুলুর মিলন ঘটানোর জন্য। তুমি যদি আমার কথা রাজি থাকো তাহলে আমি খুব খুশি হব। আমি আপনার জন্য রাজি হব, কিন্তু মানে টুলু কি আমাকে ক্ষমা করবে? মানে আমি তো ওকে, যারা ভালোবাসে তারা অনেক কষ্টই মুখ বুঝে শুয়ে নেয়। তাহলে ওদেরকে আসতে বলি। হ্যালো, তোমার নাম কি টুলু? আমরা সবাই আজকে এখানে একত্রিত হয়েছি টুলু এবং শিখার জীবনের মিল ঘটাতে। আমি শুনেছি টুলুর মামা গিয়েছিলেন, আমার সঙ্গে অনেক কথা হয়েছে। তিনি বলেছেন যে কলোনিতে দুটি দলে বিভক্ত হয়েছে, একটি নোয়াখালীর দল, একটি বরিশালের দল, এবং একটি দল আরেকটি দলকে বাঁকা চোখে দেখে। এটা নিতান্তই হাস্যকর, এর কোনো অর্থ নেই। কিন্তু আমরা যদি একটা মানচিত্র আঁকতে যাই তাহলে কি নোয়াখালী এবং বরিশাল বাদ দিয়ে আঁকতে পারবো? বা বাংলাদেশের একটা অঞ্চল বাদ দিয়ে আমরা কি আমাদের মানচিত্র আঁকতে পারবো? পারবো না। সুতরাং আঞ্চলিকতার দোষে দুষ্ট হয়ে লাভটা কি? নিজেরা যদি একত্রে থাকি তাহলে শক্তি বাড়ে। যেমন ধরেন, কেউ একজন বাংলাদেশের একজন লোক বিদেশে গেল, তাকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কোথায় এসছো, সে কী বলবে? সে বলবে বাংলাদেশ। সে তো বলবে না যে আমি খুলনা, বগুড়া বা চট্টগ্রামের লোক, সে বলবে আমি বাংলাদেশের লোক, তাই না? এই বাংলাদেশকে স্বাধীন করতে গিয়ে প্রতি অঞ্চলের মানুষ, সেটা বরিশাল হোক, নোয়াখালী হোক, চন্দ্রকোনা হোক, দিনাজপুর হোক, সিলেট হোক, ময়মনসিংহ হোক, সমস্ত এলাকার লোক একত্রিত হয়ে আমরা দেশটাকে স্বাধীন করেছি। তারপর ধরো বাংলাদেশ টিম যখন বিদেশের মাটিতে খেলতে যায়, যদি মাস্টারকে জিজ্ঞেস করা হয় তোমার দেশ কোথায়, সে কি বলবে আমার দেশ নড়াইল? সে তো বলবে আমার দেশ বাংলাদেশ। সুতরাং এরকম ছোট ছোট অঞ্চলে বিভক্ত করে আমরা দেশটা কিন্তু পেছন দিকে ঠেলছি, দেশ কিন্তু সামনের দিকে এগোচ্ছে না। আমরা আধুনিক হতে পারছি না, হ্যাঁ আমাদের ডেভেলপমেন্ট হচ্ছে না। সুতরাং আমাদের ভুলে যেতে হবে যে আমি এই অঞ্চলের, ও ওই অঞ্চলের, এগুলো সব ভুলে গিয়ে আমাদের মনে রাখতে হবে যে আমরা বাংলাদেশি, বাংলাদেশ আমার দেশ এবং বাংলাদেশকে আমি ভালোবাসি। এবং আমি আশা করি যে তোমাদের মিলন হবে, তোমার আর টুলুর, বাকিটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। আমি শুধু এসেছিলাম তোমাদের দুজনকে এক করার জন্য। এবং আঞ্চলিকতা ভুলে আমরা সবাই একটি দেশের মানুষ এইরকম যদি ভাবি তাহলে জীবনটা অনেক প্রশস্ত হয়, অনেক সুন্দর হয়, তাই না? আমি এবার যাব। না, আপনাকে আমাদের বাড়িতে প্রথম আসছেন, না খেতে যেতে দিব না, একটা কিছু খেয়ে যেতে হবে। আজকে আজকে না, আজকে না। আর তবে আমি কথা দিচ্ছি আমি তোমার বাড়িতে চা খাওয়ার জন্য আরেকদিন আসব। না, একটু কিছু খেয়ে যান, একটু কিছু। আমি এখন 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 পারছি না যে, আমি কথা দিলাম তো, আমি আবার আসব। সত্যি আসবেন? ঠিক আছে। আঙ্গু না খেলে গো মেহমানরে খালি মুখে যাইতে দেন না। না খালাম, আমি আবার আসব, কথা দিচ্ছি আপনাকে, আসি। হ্যাঁ হ্যাঁ, দোয়া করেন। আমাদের দোয়া করেন। হ্যাঁ অবশ্যই অবশ্যই, আসি। জি শেষটা যদি এমন হয়, গব্বর মামার সাথে শিখার বাবার এখন অনেক খাতির, তারা এখন একসাথে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। টুলুর মা এবং শিখার ফুপুর মধ্যে এখন আর ঝগড়াই হয় না, তাদের এখন গলায় গলায় ভাব।
কলোনির বাসিন্দাদের মনে এখন দারুণ খুশির জোয়ার। ছোটা শাকিল আর মিন্টু মামা এখন মিষ্টির দোকান দিয়েছে, দোকানের নাম নোয়াশাল মিষ্টান্ন ভাণ্ডার। আগামী বছর 14ই ফেব্রুয়ারি টুলু আর শিখার বিয়ের দিন ধার্য করা হয়েছে।